মহিলা থেকে পুরুষ হইছে এইগুলো নিয়ে আলাপালাপি করি, কথা বলেন ঠিক কি কথা বলেন না? ভাই আপনারা কি আমার বাসা বুঝতেছেন না? আমার বাসা বুঝতেছেন? তবে ইউটিউবের ফজিলতা আছে, আমি এয়ারপোর্টে ঢুকতেছি, ঢুকার সময় আমার গাড়ির যে ড্রাইভার, প্রাইভেট কারের ড্রাইভার, ও বুঝে নেই না, বুঝে এয়ারপোর্টের ভিতরে কিন্তু গাড়ির হরন দেওয়া নিষেধ, তো দুইটা করছে কি হরন দিছে, সময় অল্প ছিল টিকিটের মানে যে নির্ধারিত সময়, আবার এয়ারপোর্টে কিন্তু আপনারা তো জানেন যেহেতু সিলেটের মানুষ এমনি তো বড় লোক, টাকা পয়সার অভাব নেই, প্লেনে যাতায়াত তো করা হয়, তো টিকিটের যে নির্ধারিত সময় থাকে ফ্লাইটের, এর আরো আধা ঘন্টা আগে ঢুকতে হবে, তো আমার সময় একদম কম ছিল, পরে ঢুকার সময় একদম সংক্ষিপ্ত হয়ে গেছে, ঢুকার সময় হলো কি ড্রাইভার হর্ন বাজাই দিছে, তো সময় এমনি কম, ড্রাইভার হর্ন বাজিছে, পুলিশ বলছে সাইড করো, গাড়ি সাইড করো, এমনি এখন ট্রাফিকের আইন খুব শক্ত, সাইড করো বইলা সাইড করাইছে, করানোর পরে বলতেছে ভাই গাড়ি সাইড করো, ও আবার একটু তেরা ড্রাইভার, কি কি সমস্যা কি আমাদের ফ্লাইটের সময় হচ্ছে হয়ে যাচ্ছে, থামাইতে পারবো না, হ্যাঁ থামাম, আমি বুঝছি যে গাড়ি আমি শুরু করছি ওরা তো মামলা দিব, আর ফ্লাইট মিস হবে ওইদিকে, জানালা তো বাজাবে, আমি একটু জানালাটা পিছনের জানালা কইলাম, টুপিটা তো ঠান্ডানি টুপি, কাশেমি টুপি, বুঝে নিত, তো মোটামুটি যারা ইউটিউবে বয়ান দেখে আমাকে দেখলেই চিনে ফেলে, তো একটু গ্লাসটা বাইর করছি, গ্লাসটা দেখে মাথা বলে বুঝো ঠিক আছে যান যান যান, আমি মনে মনে ভাবলাম ইউটিউবের ফজিলত, মাশাআল্লাহ এটা ইউটিউবের ফজিলত, নাহলে এখানে দাঁড় করাইতো দেরি করাইতো অনেক ঝামেলা পাকাইতো, যাক ইউটিউবের ফজিলত আছে, তবে এই ফজিলতটা যেন সীমাবদ্ধ থাকে, এই ফজিলতের কারণে হাসি তামাশার কারণে এই আমাদেরকে যেন বড়দের কাছে বড়দের চাইতে সম্মান বেশি না দেখানো হয়, কথা বুঝতেছেন? অবশ্যই মুরব্বীদের সম্মান আমাদের ছোটদের চাইতে অনেক বেশি, ওনাদের অবদান আমাদের পিছনে অনেক অনেক আছে, ঠিক কিনা বলে।